আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এদিকখানে যে মানুষটা মারা গেছেন, এনার কি কোনো তথ্য আছে আপনার কাছে? তথ্য এইরকম যে আমরা তো আমজমান মুফিদুল ইসলাম পুলিশ কালেকশন করে মর্গে পাঠায়, মর্গের থেকে এটা হাসপাতাল থেকে রিলিজ হয়ে আমাদের কাছে, হাসপাতাল থেকে থানার থেকে আমাদের কাছে অন্ডাপন করা হয়। আমরা এই লাশটা আমরা সদর হাসপাতাল থেকে আমরা পেয়েছি এবং সেখানে আমাদের কাছে ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে এবং লাশ দেওয়ার জন্যই ঘোষিত মানসিক ভাবে কি? আমরা মানসিক ভাবে খুবই উজ্জীবিত যে আমরা সমাজের এই অবহেলিত বা এই অজ্ঞাত বা যার কোনো পরিচয় নাম ঠিকানা বিহীন অবস্থায় গলিত অর্ধগলিত এমনকি যে তার কাছে দুর্গন্ধ আমাদের যাওয়া যায় না এমন লাশগুলোই আমরা দাফন করি। ওই যে অনেকের মা বাপেরও দেখছি যে মানে জীবিত অবস্থায় বাড়ি ঘরে রাখে না। আপনারা এই যে অধিক মানুষের রাস্তার মানুষ পচা গলা চেনেন না জানেন না, তাদের যে এত সযত্নে দাফন কাফন করেন, এটা আপনাদের ভিতরে কিভাবে আসলো? আমাদের এই যে মানে মুফিদুল ইসলামের থিঙ্কিং এবং থটটাই চিন্তাচেতনা এর যে বিষয়টা না না, আমি আপনার ব্যক্তিগতভাবে বলছি মানে আপনার ভিতরে আমার ব্যক্তিগতভাবে ওর উপস্থিত কথা বলে শেষ নাই। এই যে লাশ বেওয়ারিশ লাশ আমরা আজকে দাফন করার জন্য এখানে হাজির হয়েছি, আমরা জানাজা হবে এই লাশের পাশে শরিয়া মোতাবেক ইসলামের বিধান মোতাবেক আমরা যে দাফন দিতে পারছি এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয়। জনতা একটা মুসলিম বা একজন মানুষ হিসেবে আমাদের মানবিক দৃষ্টিকোণে আমরা এই কাজটা করে থাকি। জি জি, সেটাই। যেমন এবার আজকে 22 রমজান, আপনি এখানে বসে আছেন, এই মৃতদেহটা যে কোনো জায়গাতে আসছে তার দাফন করানো একটা দায়িত্ব নিজের থেকে নিয়ে, কিন্তু যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা তো এগুলো মানে যতটা সম্ভব এড়িয়ে দেওয়ারই চেষ্টা করছে বর্তমান। আপনার না মানে যাদের ব্লাড আমরা দেখছি যে যারা এই এই লাশটা যেটা এসেছে তারও হয়তো বাপ ছিল, মা ছিল, ভাই আছে, বোন ছিল, স্ত্রী আছে, ইয়ে আছে, তারা হয়তো অজ্ঞাত, তারা এটা আনছে না নানো এমন হতে পারে, তারা জানেই না, খবরই পাই। হ্যাঁ, এইটাই তো অবহেলা। আমরা এইটা অবহেলার বিষয়টা হলো যে এটা রুটিন ব্যাপার হয়ে গেছে, এখন কোথার থেকে আসছে, কীভাবে আসছে, কীভাবে মারা গেল এর আত্মীয় স্বজনরা কিছুই জানে না। আমরা যেটা এই আন্দোলন মুফিদুল ইসলাম ছিল বলে হয়তো এইভাবে দাফন হচ্ছে, তা নাহলে পরে হয়তো এটা মানে কী বলবো এটা সিস্টেমের বাইরে হয়তো একশো এক জায়গা থাকে মাসে এটা আনুমানিক দুই চারজন তো আরাম হয় না। আমাদের এখানে মাসে কখনো দুটো চারটে পাঁচটা দশটাও হয় না, কামাই যায় না, কামাই যায় না, এটা হইতে রুটিন। তাহলে তাহলে অনেক বাপ মা এমন আছে যারা মৃত্যুর পরে বেওয়ারিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বাপই আজকে বেওয়ারিশ হয়ে যাচ্ছে, ওই ছেলেও একদিন হয়তো বেওয়ারিশ হয়ে যাচ্ছে। সেটাই বলছি যে আমরা খুবই মর্মাহত। এখানে আমাদের পরিকল্পনার মধ্যে একটা বৃদ্ধাশ্রম করার কথা মানসিকতার মধ্যে ছিল বা আছে, এই সমস্ত ভাসমান মানুষকে যদি আমরা এটাকে পুনর্বাসন করার আমাদের ব্যবস্থাপনা থাকতো। এই সমাজের অনেক মানুষ আছে যাদের অনেক অর্থ বিভব আছে, অর্থ আলাদা তো মানসিক দিক থেকে অনেক পিছিয়ে, তারা যদি এগিয়ে আসতো তাহলে আপনার আপনার এখানকার পরিচয়টা? আমি এখানকার সাংগঠনিক সম্পাদক, আমি এই আঞ্জুমানে মুফিদুল ইসলামে আমি 2 নম্বর সদস্য। আপনার নাম? আমরা আজীবন, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, আমি সাবেক জিএম মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমি এখানে আমি 2 নম্বর সদস্য, প্রতিষ্ঠান লগ্ন থেকে আমি জড়িত। যাই হোক, অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে, ভালো লাগলো, ভালো লাগলো যে আপনি ভালো থাকবেন। আপনাদের মতো মহৎ মানুষ এই দুনিয়ায় হয়তো আছে বলেই এসব মানুষগুলো কিছুটা হলো একটু পবিত্রতার সাথে মানে একটা বাসস্থান, যেহেতু মৃত্যুর ওইটাই বাসস্থান, ওখানে ঘুরতে পারছে আপনাদের কারণে। আপনি ভালো থাকবেন, আল্লাহ হোক। এই এই যে অপমৃত্যুই হোক বা স্বাভাবিক মৃত্যুই হোক, এই যে মানুষগুলো, এই মানুষের তো একটা ঠিকানা ছিল, আমাদের কষ্ট এই জায়গায় যে সেই ঠিকানাবিহীন আজকে আমি আছি, আমার এক জায়গাতে বেওয়ারিশ হয়ে যেতে পারি, এমনই তো ব্যাপারটা। তবে দুঃখের কথা এই যে আপনি একটু আগে জিজ্ঞাসা করছিলেন যে অনেক মানুষ এটাকে অ্যাভয়েড করে চলতে চায়, অ্যাভয়েড করে অনেকে সময়ের কারণে হয় বলছিলাম, এই এইটা নিয়ে না বলছিলাম, মানে পেটের বিলাট মানে আমি আমার বাপকে নিয়ে বলছিলাম জীবিত অবস্থায়, এই যে লোক মারা গেছে ইনার নিয়ে না। আর সেখানে আপনারা এটাই বলতে চাচ্ছিলাম, সেখানে আপনারা হচ্ছে গিয়ে
এরা যাদের কেউ খোঁজ নেই তাদের নিয়ে করছেন, কিন্তু জীবিত থাকিতে আমার বাবা যারা আমি খোঁজ নিচ্ছি, রোজার মাস আমি ছেলে পেলে হয়তো অনেক দূরে আছি, ভালো মন্দ খাচ্ছি, আমার বাপ কি খাচ্ছে এটাও খোঁজ নিচ্ছি না, সেখানে আপনারা অবহেলিত এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন এটা বলতে চাচ্ছি। থ্যাংক ইউ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য, আপনাকে ধন্যবাদ। আমি আজকে এখানে জানাজা হবে বলেই আসছি, আমাদের লোকেরাও আসবে, জানাজা হবে এবং দাফন হবে, হয়তো আমরা ছবি তুলে রাখবো, এরপরেও যদি কোনো লোক যদি ঠিকানা আপনি খালি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে অনেক মানুষ, মানুষ বলবো না কি বলবো, ভাষা হারিয়ে ফেলার মতো আর কি, এরাও কারো সন্তান, কারো পিতা, কারো মা বাপ, এদের জীবন, এদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আপনি আমিও একভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। মনে রাখবেন আপনি, আপনিও এদের মতো একদিন হবেন, তাই আসুন আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াই, মানুষের অর্থবিত্তের সাথে তুলনা না করি, মানুষকে মানুষ হিসেবে গণ্য করি, মানুষ হিসেবে ভাবি। এই পৃথিবীতে মানুষ ক্ষণেকের জন্য আসছে, মানুষ কখনো মরবে না, এটা মনে রাখবেন। মানুষ যদি মৃত্যুবরণ করতো গোরাজাব দোজক বেহেস্তে থাকতো না, একটা অধ্যায় একটা অংশ শেষ হবে মাত্র, তাই আসুন আমরা মানুষের কল্যাণে থাকি, মানুষ মানুষের সাথে বেঁচে থাকি, মানুষের মাঝে বেঁচে থাকি। এই প্রত্যাশা নিয়ে আপনাদের প্রত্যেকটা মানুষের মানুষের জন্য আগে আসার জন্য আহ্বান করব। আর এ থেকে কিছুটা শিক্ষা নেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু মৃত্যুবরণ করবেন, মৃত্যুস্বাদ গ্রহণ করবেন, আল্লাহ তাআলা যেন এইভাবে মানুষের মৃত্যুবরণ না করায় এই কামনায় প্রত্যাশাটাই করি, বা আপনাদের প্রতি আহ্বান রাখি যে যেখান থেকে আছেন এই দিকটা একটু লক্ষ্য রাখবেন, তার পরিবার, গ্রাম, প্রতিবেশী, নিকটে আস্তে আস্তে করে রাখেন, দেশবাসী পরের কথা বলবো। তো এইভাবে যদি লক্ষ্য রাখা, আমার মনে হয় না এইভাবে মানুষের মৃত্যুগুলো রাস্তাঘাটে ঘটতে পারে, একটু শুনি খেয়াল রাখলে। আসুন আমরা মূল কাজটা করি, গাড়ি বাড়ি ধন সম্পদ কিছু সামনে নিয়ে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, এনারা এই কাজটা করেন। আমি অনেকদিন থেকে শুনেছি আসলে আমরা আমাদের বাপের, আমাদের মা রাস্তা ঘর থেকে বের করে দিচ্ছি, কিন্তু তারা যে মনে, যে মানুষের যে উদ্দেশ্যে হোক, তারা কিন্তু রাস্তার একটা মানুষ তুলে নিয়ে এসে সুন্দরভাবে দাফন কাফন করেছেন। আল্লাহ তাআলা ইনাদেরকেও বেশ মানে ভালো রাখুন, সুস্থতা রাখুন, যাতে এইভাবে আরও কাজগুলো আগামী দিনে করতে পারে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।